হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন মুভির এক্সপ্লেইন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা সাইকোলজিক্যাল রিভেলস মুভি সম্পর্কে জানতে চলেছি। তো এই মুভিটাতে মূলত দেখানো হয়েছে একটা মেয়ের ওপর কয়েকজন ছেলে মিলে অত্যাচার করে এবং এরপর সেই মেয়েটি তাদের হাত থেকে কোনোভাবে বেঁচে যায়। এরপর সে তাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে আসে আর সে এমনভাবে তাদের ওপর প্রতিশোধ নেয় যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো এই মুভিটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাতে 100টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি এই মুভিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো মুভি শুরু হয়, আমরা কেটি নামের একটা মেয়ে সম্পর্কে জানতে পারি। তো কেটি মূলত মডেল হওয়ার জন্য চেষ্টা করছিল আর এই জন্য সে একদিন তার এক বন্ধুর সঙ্গে এ বিষয়ে কথা বলে। সেখানে তার বন্ধু বলে তাকে আবারও ভালো ভালো ছবি তুলতে হবে, তাহলেই সে কোনো ভালো জায়গায় চান্স পাবে। তো কেটি এখানে ভালো ছবি তুলতে পারছিল না, কারণ তার জন্য ভালো ক্যামেরাম্যান দরকার ছিল আর তাদের ফিজ ছিল অনেক বেশি, যেটা দেওয়ার মতো কেটির কাছে তত টাকা ছিল না, যার জন্য সে ভালো কোনো ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি তুলতে পারছিল না। তো এরপর কেটি যখন সেখান থেকে চলে আসছিল তখনই তার একটা কাগজের ওপর নজর পড়ে যেখানে লেখা ছিল সে এখান থেকে ফ্রিতে ছবি তুলতে পারবে। আর এটা জানতে পেরে কেটি নিচের নাম্বারটা তুলে নেয়, কারণ আমরা জানি কেটির যেমন অবস্থা তাতে সে টাকা দিয়ে ভালো কোনো ক্যামেরাম্যানের ছবি তুলতে পারবে না, তাই সে ভেবে নেয় ফ্রিতে সেখানে গিয়ে ছবি তুলবে। কিন্তু আমরা জানি ফ্রির জিনিসে সবসময় গড়বড় থাকে, তো এখানেও কোনো না কোনো গড়বড় তো থাকবেই। এরপর রাতের বেলা কেটি সেই নাম্বারটাতে কল দেয়, তখন সেখান থেকে তাকে বলা হয় তার কোনো ছবি দিতে। তখন কেটি তখনই তার একটা ছবি তুলে সেখানে পাঠিয়ে দেয়। এরপর তারা কেটিকে একটা জায়গায় কথা বলে এবং সেখানে পরের দিন যেতে বলে। এরপর দিন কেটি সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর সেই জায়গায় পৌঁছে যায় এবং দেখতে পায় সেখানে অলরেডি একটা মেয়ে ছবি তুলতে এসেছিল, মানে ফ্রিতে পেয়েছে তো আসবেই তো। আর এখানে আমরা তিনটে ছেলেকেও দেখতে পাই। তো আস্তে আস্তে আমি তোমাদের এই ছেলেদের সঙ্গে পরিচয় করে দেব। তো এখানে যে ক্যামেরাম্যানটা ছবি তুলছিল তার নাম ছিল জ্যাক। জ্যাক কেটির অনেকগুলো ছবি তোলে এবং কেটিকে বলে সে যদি এর থেকেও ছোট পোশাক পরে ছবি তোলে তাহলে তাকে আরো সুন্দর লাগবে। কিন্তু কেটির তার চারপাশটা খুব একটা ভালো লাগছিল না, মানে চারিদিকে শুধু ছেলে, সে একা একটা মেয়ে, যার জন্য সে সেখান থেকে ছবি না তুলেই চলে আসে। তো এরপরের দিন কেটি যখন ঘরে ছিল তখন তার দরজায় কেউ একজন আসে এবং যখন কেটি দরজা খোলে তখন দেখতে পায় জন নামের একটা ছেলে এসেছে, যাকে কিনা সে এর আগে সেই ছবি তোলার জায়গায় দেখতে পেয়েছিল। তো জন সেখানে কেটিকে বলে কেটি এর আগের দিন যে ছবিগুলো তুলেছিল সেগুলো সে তাকে দিতে এসেছে, কিন্তু কেটি সেই ছবিগুলো নিতে চায় না, কিন্তু জন তাকে জোর করে সেই ছবিগুলো দিয়ে দেয়। আর এরপর আমরা জনকে দেখতে পাই যে কিনা তার কম্পিউটারে কেটির ছবি দেখতে থাকে এবং আমরা বুঝতে পারি সে কেটিকে ভালোবেসে ফেলেছে। এবং এখানে জনের আচরণও একটু অন্যরকম, মানে স্বাভাবিক মানুষ যেভাবে ব্যবহার করে তার থেকে অন্যভাবে ব্যবহার করে সে, মানে মেন্টালি ভাবে সে ভালো ছিল না। তো এরপর কেটি যখন একদিন তার বাড়িতে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে সে বুঝতে পারে তার বাড়িতে কেউ একজনে আছে এবং সে দেখতে পায় জন তার বাড়িতে এসেছে। তো কেটি তাকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কিন্তু জন তাকে বলে সে তাকে ভালোবাসে, কিন্তু কেটি তার কোনো কথাই শুনছিল না, তাকে শুধু বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিল, যার জন্য জন অনেকটা রেগে যায়। এক পর্যায়ে কেটি দৌড়ে দরজা খুলতে গেলে জন তাকে ধরে ফেলে এবং জোর করে বেঁধে রাখে, কিন্তু এই সব কিছুতে কেটির ঘরে রাখা একটা জিনিস পড়ে যায়, যার জন্য কেটির এক প্রতিবেশী এই শব্দটা শুনে কেটির দরজায় নক করে এবং সেই লোকটা যখনই ঘরের মধ্যে আসে জন তাকে ছুরি মেরে সেখানেই মেরে ফেলে। এরপর সে জোর করে কেটির সঙ্গে উনিশ বিশ করে, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আর এই সব কিছু শেষ করার পর জন বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে, সে তখনই তার বন্ধুদেরকে সেখানে ডেকে আনে এবং সেখানে আমরা জ্যাক এবং তার এক বন্ধুকে দেখতে পাই। তারা সেখানে এসে সবকিছু ঠিকঠাক করে যাতে করে কেউ বুঝতে না পারে জন এই সব কিছু করেছে এবং তারা কেটিকে তাদের সঙ্গে তুলে নিয়ে যায়। এরপর তারা কেটিকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং সেখানে কেটির সঙ্গে তাদের মধ্যে একজন আবারও উনিশ বিশ করতে থাকে। আর এরপর তারা বিভিন্নভাবে কেটির উপর অত্যাচার করতে থাকে এবং কেটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে ছেড়ে দেয় না। এর কিছুদিন পর জন কেটির কাছে আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। আর আমরা আগে থেকে জানি জন কিন্তু মেন্টালি ভাবে ভালো ছিল না, আর এই সুযোগটা কাজে লাগিয়েই কেটি জনকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে চারপাশে সাহায্য চাইতে থাকে। এক পর্যায়ে কেটি একটা পুলিশের সঙ্গে দেখা হয়ে যায় এবং তাকে তার সঙ্গে নিয়ে যায়। আর এখানে কেটি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে জানতে পারে সেই ছেলেগুলো তাকে অন্য একটা দেশে নিয়ে এসেছে, মানে কেটি অন্য দেশে থাকতো কিন্তু সেই ছেলেগুলো তাকে অন্য দেশে নিয়ে এসেছে। তখন কেটি সেই পুলিশ অফিসারকে বলে তাকে যেন সে তাড়াতাড়ি তার দেশে পাঠিয়ে দেয়। আর তখনই সেখানে একটা মহিলা আসে, তিনি কেটিকে বলে সে তাকে তার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু তার আগে সে যেন তার সঙ্গে তার এনজিওতে যায় যেখানে সে এরকম মেয়েদের সাহায্য করে থাকে। তো এখানে কেটিও একটা মেয়েকে দেখে একটু সাহস পায় এবং তার সঙ্গে তার বাড়িতে যায়, কিন্তু সে অবাক হয়ে যায় কারণ সে কিছুক্ষণ আগে যে বাড়ি থেকে পালিয়েছিল তাকে আবারও সেই বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং কেটি
বুঝতে পারে এই মহিলাটিও তাদেরই দলে। তো এই মহিলাটার নাম ছিল এমা। তো এরপর তারা আবারও কেটিকে বন্দি করে এবং এবার এখানে জনের বাবা আসে এবং সেও কেটিকে অত্যাচার করতে থাকে। আর এই সবকিছু এমা নামের সেই মহিলাটি দেখছিল, কিন্তু সে কিছুই বলে না। তো এরপর তারা ঠিক করে বেসমেন্টের মাটিতে কেটিকে পুঁতে রাখবে, যার জন্য তারা সেই বেসমেন্টের মধ্যে একটা গর্ত করে এবং সেখানে বক্সের মধ্যে কেটিকে বন্দি করে রেখে জীবিত অবস্থায় তাকে মাটি দিয়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি হয়তোবা কেটি এখানে আর বাঁচবে না, কিন্তু হঠাৎ করে কেটির বক্সটা একটা টানেলের মধ্যে পড়ে যায়। মানে যে বেসমেন্টের নিচে তারা কেটিকে রেখেছিল তার নিচ দিয়ে একটা টানেল ছিল, আর মাটি গর্ত করার ফলে সেই টানেলটা বেরিয়ে আসে। আর এই পর্যায়ের জন্য কেটি বেঁচে যায় এবং এরপর সে একটা চার্চে যায় যেখানে একটা ফাদার তাকে সাহায্য করে। এরপর কেটি সেই দেশে থাকা আমেরিকার এম্বাসির কাছে যায়, কিন্তু সেখানে সে ভিতরে যায় না এবং ঠিক করে সে তার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিয়েই তার দেশে ফিরবে। আর এতদিন কেটির উপর যে অত্যাচার করা হয়েছে যার ফলে সে এখন পাথর হয়ে গেছে, মানে এখন তার ভিতরে আর কোনো ভয় নেই। তো এরপর আমরা কেটিকে চার্চের মধ্যে দেখতে পাই, তখন সেখানে ফাদার আসে এবং কেটিকে বলে সে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু কেটি বলে সে নিজের সাহায্য নিজেই করে নেবে। এরপর কেটি সেখান থেকে চলে গেলে ফাদার দেখে কেটি বাইবেলের একটা পৃষ্ঠা পড়ছিল যেখানে এই বিষয়ে বলা হয়েছে যে কেউ কোনো পাপ করলে তাকে কিভাবে শাস্তি দিতে হয়। আর ফাদার তখন বুঝতে পারে কেটি ভয়াবহ কিছু করতে যাচ্ছে। এরপর কেটি প্রথমে জনের সামনে যায় এবং জনকে দেখে সেখান থেকে চলে যেতে থাকে। আর জন যখন কেটিকে দেখতে পায় সে তার পিছু করতে থাকে। এক পর্যায়ে কেটি পিছন থেকে জনকে ধরে ফেলে এবং একটা জায়গায় নিয়ে আসে, সেখানে সে জনের উপর অত্যাচার করতে থাকে যেমনটা তার সঙ্গে তারা করেছিল এবং সেখানে সে জনের উপর অনেকটা অত্যাচার করে। এরপর সে জ্যাকের বন্ধুর কাছে যায় যে কিনা পার্টি করছিল। সে যখন বাথরুমে আসে তখন কেটি পেছন থেকে তাকে টয়লেটের মধ্যে চেপে ধরে, যার জন্য তার দম বন্ধ হয়ে সে সেখানেই মারা যায়। এরপর কেটি জনের বাবার সামনে যায়। জনের বাবা কেটিকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, আর তখনই কেটি জনের বাবার উপর আক্রমণ করে এবং তাকেও বন্দি করে তার সঙ্গে নিয়ে যায়। এবং জনের বাবা তার সঙ্গে যেভাবে অত্যাচার করেছিল ঠিক সেইভাবে সেও তার উপর অত্যাচার করতে থাকে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপর কেটি আবারও বেসমেন্টে আসে যেখানে আমরা জনকে দেখতে পাই। তখন কেটি আবারও জনের উপর অত্যাচার করে, কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে এবং সে জনকে দেখতে পায় বাধা অবস্থায়। আর তখনই পেছন থেকে জ্যাকের উপরও কেটি আক্রমণ করে এবং তাকেও বেঁধে ফেলে। এরপর সে জ্যাকের উপর অত্যাচার করতে শুরু করে ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে জ্যাক তার উপর অত্যাচার করেছিল, যেগুলো মুখে বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই এই মুভিটা দেখতে পারো। তো সেখানে কেটি জ্যাককে অত্যাচার করে মেরে ফেলবে, তখনই সেখানে গোয়েন্দা চলে আসে, মানে এর আগে যে পুলিশ অফিসারটা কেটিকে বাঁচিয়েছিল সেই সেখানে চলে আসে। আর এই পুলিশ অফিসার জানতে পেরেছিল সেই ফাদারের মাধ্যমে, কারণ ফাদার বুঝতে পেরেছিল কেটি কোনো কিছু করতে যাচ্ছে, যার জন্য সে এই পুলিশ অফিসারকে আগে থেকে জানিয়ে দিয়েছিল কেটির উপর নজর রাখার জন্য। কিন্তু কেটি সেই পুলিশ অফিসারের সামনেই জ্যাক এবং জনকে মেরে ফেলে, আর সেই পুলিশ অফিসার কিছুই বলে না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন কেটি যা করেছে ঠিকই করেছে, আর কেটির উপর তারা কতটা অত্যাচার করেছে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। এবং এরপর আমরা দেখতে পাই কেটি আমেরিকার এম্বাসিতে গিয়েছে আর পুলিশ অফিসার এই বিষয়টা ধামাচাপা দিয়েছে, আর এর মাধ্যমে সে তার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর এর মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।